স্বাগত অন্য পক্ষে, আমি ইশরাত জাহান উর্মি আছি আপনাদের সাথে। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বেই কি চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখার চেষ্টা করে। বাঙালি ঘরকুনো আর বাঙালি নারীর স্থান তো ঘরের ভেতর, এইসব অতি ক্লিশে মিথ এবং প্রথাকে ভেঙে চুরে শুধুই পর্যটনের উদ্দেশ্যে বাঙালি নারীরা বেরিয়ে পড়েছেন পৃথিবীর পথে পথে অনেক আগেই। উন্নত বিশ্বের দেশগুলো ধর্তব্যে না নিলেও চলে, নারীর জন্য সেই পৃথিবী সাধারণত নিরাপদ। কিন্তু বাংলাদেশের মতো দেশগুলো কোনো নারী যদি একা ভ্রমণ করতে চান, সেই পরিব্রাজককে কি চোখে দেখে এখানকার সাধারণ মানুষ? আর ঘরের বাহির হতে একজন একা বাঙালি নারীর যুদ্ধগুলো কি কি, কোন কোন প্রতিবন্ধকতার সাথে লড়তে হয় পরিব্রাজক নারীকে? নারী পৃথিবীর পথে পথে আজকের বিষয় আমাদের। সাথে আছেন পর্যটক, লেখক ও শিক্ষক এলিজাবেন তেলাহি, ধন্যবাদ আপনাকে, এবং পতাকোপাহী প্রথম বিশ্বজয়ী নাজমুন নাহার। চাইলে আপনারাও যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে আপনার প্রশ্ন আর মতামত জানাতে পারেন আমাদের। স্বাগত আপনাদের দুজনকেই। এই ধরনের বিষয় আমাদের কাছে একটু নতুন, এর আগে আমরা আসলেই মানে বাংলাদেশের মধ্যে ঘুরে বেড়ান এরকম নারীর সাথে কথা বলেছি, কিন্তু আপনারা তো আসলেই সারা বিশ্ব ঘুরে বেড়ানো মানুষ। আমি নাজমুন নাহার আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনার অভিজ্ঞতাই আসলে আগে শুনতে চাই। আপনি 125টা দেশ ঘুরেছেন এবং আপনার সাথে আমার কথা হচ্ছিল অনুষ্ঠান শুরুর আগে, আপনি আপনার সেই বিশাল বিস্তৃত অভিজ্ঞতা আফ্রিকা থেকে শুরু করে ইউরোপ এবং সাউথ আমেরিকা, এবং শুধুই যে আনন্দ ভ্রমণ ছিল ব্যাপারগুলো তাও না, এক ধরনের অভিযাত্রী আপনি, হ্যাঁ, সেই অভিজ্ঞতাগুলো আগে শুনবো, তারপরে আমি প্রতিবন্ধকতায় আসবো। আসলে অনেক অভিজ্ঞতা 125 দেশে। আমার তো শুরুটা হয়েছিল 2000 সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে। তো সেই শুরুটা ছিল খুবই ইন্টারেস্টিং এবং আমার শিক্ষণীয় অনেক কিছু ছিল ওখানে। ওটা আসলে ভ্রমণ ছিল না, ওটা ছিল অ্যাডভেঞ্চার প্রোগ্রাম। এবং সেখানে আমি 2000 সালে যখন যাই, যাওয়ার পর ওখানে বিশ্বের 80 দেশের ছেলে মেয়ে আসি, এবং এটা এত ইন্টারেস্টিং একটা জায়গাতে আমাদের অ্যাডভেঞ্চারটা হয়েছে। দুপাশে পাহাড়, ঝর্নার পানি, তারপর হচ্ছে ঝর্নার পানিতে গোসল করা, তারপরে কেভের মধ্যে যাওয়া, রক ক্লাইম্বিং করা। আমি প্রথম তখন বাংলাদেশের পতাকা আমি বিশ্বের 80 দেশের ছেলেমেয়ের সামনে আমি উত্তোলন করি। তো তখন আমার মনের ভিতরে এক ধরনের শিহরণ জাগে, মানে স্বপ্ন তো ছোটোবেলা থেকেই ক্রিয়েট হয়েছে, কিন্তু সেই স্বপ্নটার যে পরিপক্কতা সেটা আমার ওখান থেকে আমার শুরু হয়েছে, যে আমি যদি বাংলাদেশের পতাকা পৃথিবীর প্রতিটি দেশে আমি নিয়ে যেতে পারতাম, ওটা ছিল আমার প্রথম। কিন্তু যেটি আসলে আমাদের মূল আয়োজনের বিষয়, প্রতিবন্ধকতাগুলো কিরকম পেয়েছেন? মানে বাঙালি মানুষ নারীদেরকে আমরা যেটা জানি, আমি বলছিলাম আমার শুরুতে, আসলে আমাদের ঘর থেকেই তো বাধাটা প্রথম আসে। জি, সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাইকোলজিক্যাল স্ট্রাগল যেটা, সেটা আমাদেরকে মেয়েদেরকে পার হতে হয়, সেটা সমাজের থাকে, পরিবারের থাকে। তো আমার পরিবার খুবই সহায়ক ভূমিকা পালন করেছে আমার জন্য। আমার বাবা, আমি এক পা গেলে আমাকে 5 পা এগিয়ে দিতেন, এবং বাবাই ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় মানে উৎসাহদাতা, যে উনি সবসময় আমাকে বলেছেন যে বিস্তৃত করে ভাববে, নিজেকে চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখবে না, এবং দেখার অনেক কিছু আছে পৃথিবীতে। ওই যে ছোটবেলা থেকে আমাকে উৎসাহ দেওয়া, আমারও ভেতরে সবসময় কাজ করতো যে আমিও সেটা ধারণ করেছি আমার ভেতরে। প্রতিবন্ধকতা আসলে আমাদের মনে, আমি যদি চাই কোনো কিছু করতে আমাকে কেউ বাধা দিতে পারবে না, আমাকে সেটা স্বপ্ন বুনতে হবে আমার ভেতরে, এবং পরিবারকে সহযোগিতা করতে হবে, সোসাইটিকে করতে হবে, তবে নিজেকে ঠিক থাকতে হবে সব কিছুর আগে। আমি আপনি খুবই ভাগ্য, মানে কি বলবো, যে আপনার ভাগ্যটা খুবই সহায়ক, যার কারণ আপনার পরিবার আপনাকে সহায়তা করেছে। আমি আসবো সোসাইটির ব্যাপারে পরে। এলিজাবেন তেলাহি, আপনার কাছে আমার জানার, আপনি অনেকগুলো দেশ ঘুরেছেন, 46টা দেশ আপনি ঘুরেছেন, এবং বিদেশের কথা তো আমি বললামই, যে বিদেশের কথা আসলে আমরা বিদেশ বলতে যা বোঝাই, উন্নত রাষ্ট্র বলতে আমরা যা বোঝাই, সেখানে তো আসলে নারী পুরুষ খুব একটা মোটামুটি নিরাপদ একটা নিরাপদ পাই আমরা, কিন্তু বাংলাদেশের কথা, হ্যাঁ, বাংলাদেশে আমার 33টা জেলা প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো আমি দেখছি, ডকুমেন্টেশন করছি সেগুলোর। এখানে যেমন প্রথমে যে জিনিসটা হয়, যে প্রথমে যখন আমি কাজ করতে গেলাম, যে প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করছে একটা মেয়ে, প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করছে, আর তখন সাথে সাথে আর কি লোকজন আমাকে যারা বোঝেন তারা হয়তো জিজ্ঞেস করেন ব্যাকগ্রাউন্ড কি, আপনার পড়াশোনার বিষয়টি কি। আমার পড়াশোনার বিষয় যেহেতু প্রত্নতত্ত্ব না, তো কি এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকতো আগে,
এখন ধীরে ধীরে সবাই যখন জানছেন আমি হেরিটেজ ট্যুরিজমের সাথে প্রত্নতত্ত্বটাকে ডেভেলপমেন্টের কাজ মানে এই এই উদ্দেশ্যে বেরিয়েছে যেহেতু বাংলাদেশ ঘুরতে, তো ওরকম তো থাকি যে কিভাবে মানে আচ্ছা একটা মেয়ে কি করে করছে কাজ এরকম। আপনি যে বলছিলেন যে বাংলাদেশে একা ঘোরা যায় না, সাথে একটা পুরুষ। হ্যাঁ, এটা তো সত্যি কথা, কারণ বাসা থেকে যেটা বলা হয় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কিভাবে যাচ্ছ, কোথায় থাকবে, আমাদের দেশে সব থেকে যেটা প্রবলেম থাকার জায়গার প্রবলেম, যে কোথায় গিয়ে আসলে উঠবো, সেরকম অনুকূল আবাসিক হোটেল বা এই ধরনের কিছু নেই, কারণ সবার আবার সরকারি সহায়তা পাওয়াও সম্ভব না, যে সার্কিট হাউসগুলো ডাকবাংলোতে ব্যবস্থা করা খুব কঠিন হয়ে যায়, বিভিন্ন লোকের মাধ্যমে সেটাকে করতে হয়, থাকার জায়গার অসুবিধা আছে, বাহনের অসুবিধা আছে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাওয়ার বাহনের প্রতিবন্ধকতাগুলো আছে, এই এই প্রতিবন্ধকতা এগুলো সব থেকে বড়। যে আর আরেকটা কথা হচ্ছে, দেখা যাচ্ছে আমি যাচ্ছি, যেমন আমাকে এটা চিন্তা করতে হচ্ছে যে একটা ছেলেকে নিয়ে সাথে নিয়ে আমাকে বের হতে হচ্ছে, তো এগুলোর কারণে অনেক সময় দেখা যায় পিছিয়ে যায়, কারণ আমার টাইমের সাথে আরেকজনের টাইম মেলানো, সব কিছু করে দেখা যায় যে একটু আমাকে আসলে অপেক্ষা করতে হয় আরেকজনের জন্য। বড় প্রতিবন্ধকতাগুলো এগুলো, যে একা বেরোনোর হয়তো আমি সাইকোলজিক্যালি রেডি না, মেন্টালি রেডি না যে একা যাব আমি কোথাও। আচ্ছা, আরো অভিজ্ঞতা শুনবো নাজমুন নাহার আপনার কাছে। 125টা দেশ আপনি ঘুরেছেন, বাংলাদেশের অভিজ্ঞতা যদি কিছুটা বলেন, যে যেটি সাইকোলজিক্যাল বাধার কথা বলছেন, কিন্তু আপনি খুব দৃঢ়ভাবে বলছেন যে নিজেকে ঠিক থাকতে হবে ইত্যাদি ইত্যাদি, কি মনে হয়? আপনি যতদূর আমি জানি আপনি সংসার বলতে যা বোঝায় মানে বিয়ে করেননি, ফলে আপনার কি মনে হয় যে আমি ওনাকে মানে এলিজাকে ওই প্রশ্নটা করব যে সংসার নারীর জন্য যেটা আসলে আমরা যে বিষয়গুলো দেখি, সংসার সন্তান ইত্যাদি এক ধরনের ঘেরাটোপ হয়ে দাঁড়ায় বা বাধা হয়ে দাঁড়ায়, আপনার ক্ষেত্রে সেরকম বাধা নেই, কিন্তু সমাজের কথা আপনি বলছিলেন, সমাজের দৃষ্টিভঙ্গিটা কেমন দেখেন আপনি যখন বাংলাদেশের মধ্যে কোথাও ঘোরেন বা বেড়ান? আমি বাংলাদেশেও গিয়েছি অনেক জায়গায়। সমাজের দৃষ্টিভঙ্গি, আসলে আমি একটা জিনিস বিলিভ করি, সেটা হচ্ছে যে আমি যখন কোনো কিছু করতে চাইব আমাকে কোনো কিছুই কিন্তু বাধা দিতে পারবে না, আমাকে যখন বাধা দিতে আসবে হ্যাঁ তখন সেটাকে আমাকে সেভাবে হ্যান্ডেল করতে হবে। আর সামাজিক প্রতিবন্ধকতা যুগে যুগে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে, কিন্তু সেই প্রতিবন্ধকতার কথা মনে করে যে আমরা পথে নামবো না, আমরা স্বপ্ন দেখা যাবে না, সেটা বললে কিন্তু আমাদের। এলিজাবেথ তেলাহি যেরকম বলছিলেন যে বাংলাদেশে যেটা হয় থাকার জায়গার অভাব, ট্রান্সপোর্টেশনের সমস্যা, আপনি বলছিলেন যে বিদেশে আপনি $1 ফ্লাইট পেয়েছেন, এরকম এরকম আমি পোল্যান্ডে গিয়েছি $1, তো বাংলাদেশে টাকাটা টাকা দিয়েও তো ট্রান্সপোর্টেশন পাওয়া যায় না ভালো, সেই ক্ষেত্রে আসলে না, এটা এটা কিন্তু আপু আমি এটার পক্ষে না, বিকজ বাংলাদেশের লাক্সারিয়াস অনেক বাস আছে যেটা কিন্তু আমরা অনেক আরামে ভ্রমণ করি, যেমন আমি কিন্তু আফ্রিকাতে আপনার সড়কপথে 15 দেশ ভ্রমণ করে এসেছি, যেখানে আমার কঠিন যাত্রার মুখোমুখি আমার হতে হয়েছে, ওদের কোনো ভালো আপনার গাড়ির ব্যবস্থা নেই, আপনার 70 সালের যে গাড়িগুলা যেটা একবার খুললে ওটাকে স্ক্রুড্রাইভার দিয়ে আপনার লাগাতে হয়, সেরকম আপনার 70 সালের গাড়িতে করে আমাকে যেতে হয়েছে, এবং সেটাতে যে আমার একটা বিপদে আমি পড়েছি, 26 ঘন্টা আমি পথে আটকে ছিলাম অন্ধকারের মধ্যে, রাত 3টার সময় আমাদেরকে মানে নেমে যেতে হয়েছে, এবং ম্যানগ্রোভ দুই পাশে জঙ্গল, এবং সেখান থেকে 2.5 ঘন্টা পায়ে হেঁটে আমরা একটা আদিবাসীর একটা ঘর খুঁজে পেয়েছি এবং সেখানে গিয়ে আমরা আশ্রয় নিয়েছি, তারপরে পরের দিন সারাদিন এই গাড়ির ব্যবস্থা খারাপ থাকার কারণে কিন্তু এটা হয়েছে। এরপরে আমি ওখানে অনেক দেশে, যেহেতু আমি সড়কপথে করেছি, ওখানে আপনার বাই রোডে যাওয়ার জন্য আমার সব ইয়ে ছিল, ম্যাপ ছিল, তো আমি বাইকে করে, এমন আমার মনে আছে যে আমি 11 ঘন্টা বাইকে করে আমি গিয়েছি অচেনা একটা লোকের সাথে জঙ্গলের ভিতর দিয়ে পিছনে ব্যাকপ্যাক নিয়ে, এবং 13টা কূপ আমাকে পার হতে হয়েছে, আমার পায়ের মধ্যে এখনও পোকার কামড়ের দাগ আছে, আমি কূপের মধ্যে হাঁটু পরিমাণ পানিতে নেমে ব্যাকপ্যাক পিছনে নিয়ে আমাকে পার হতে হয়েছে, এবং দুই পাশে এতই জঙ্গল যে সামনে এরকম অনেক সময়, এবং রাস্তাগুলো ঠিক এরকম মানে সমতল না, আপনার উঁচু নিচু মাটি পুরো, এরপরে ডেজার্টের বালি, সব কিছু মিলে এই যে প্রতিকূলতা এগুলোর মধ্যে কিন্তু মানুষ বসবাস করছে। আমি তো বলি যে আমাদের বাংলাদেশে এটাকে অন্যভাবে নেবেন না, কিন্তু আমি আপনার প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ মানে রাস্তা খারাপ, অবকাঠামো খারাপ, সেটি একটা ব্যাপার, কিন্তু সেখানে কি আপনার দিকে মানে যেটি আসলে আমাদের দেশে ঘটে সমাজ বাস্তবতায়, মানে একটা মেয়ে একা বের হচ্ছে, ব্যাকপ্যাক কাঁধে নিয়ে বের হচ্ছে, একা, একদম একা, কোনো পুরুষ সঙ্গে
লেগে না বা কোনো একটা দল ধরে না, তাকে কি মানে সমাজ যে চোখে, সমাজের লোকেরা যে চোখে দেখে, আফ্রিকায় কি সেই চোখে দেখে? আমি সেই জানতে চাই আসলে আপনার কাছে। একা না, ওখানে এই ধরনের কোনো প্রতিবন্ধকতা আমার আমাদের নেই, কিন্তু আসলে আমাকে কে কিভাবে দেখবে, যেটা বাংলাদেশের আমি জেনারেশনের জন্য বলছি, যে অনেকে অনেক কথা বলবে কিন্তু আমার তো থেমে থাকলে চলবে না, এবং আমাকে আমি যেটা স্বপ্ন করতে চাই, যেমন আপু যেটা করছে 64 জেলা ঘোরার প্ল্যান নিয়েছে, ওনারও অনেক প্রতিবন্ধকতা আছে বা আসতে পারে, কিন্তু উনি যদি স্টপ করতো নিজেকে তাহলে কিন্তু হতো না, এরকম বের হয়ে যেতে হবে, বের হয়ে গেলে দেখবেন সব কিছু ওপেন হয়ে যাবে প্রতিবন্ধকতা। হ্যাঁ এলিজাবেথ এলাই, আপনার কাছে আসলে আমি ওই জায়গাটাই জানতে চাই যে প্রতিবন্ধকতা বলতে কিন্তু শুধুই অবকাঠামোগত প্রতিবন্ধকতা না, ট্রান্সপোর্টেশন শুধুমাত্র প্রতিবন্ধকতা না, প্রথম আসে আসলে প্রতিবন্ধকতা পরিবার থেকে, যেটা আমার ছিল না আসলে। ডোমেস্টিক সাপোর্ট না থাকলে আসলে আমি এটা করতেই পারতাম না, কারণ বিশ্বের অনেক জায়গায় আমি একা যাচ্ছি, এবং বাংলাদেশেও হচ্ছে বাসা থেকে তো একাই বের হচ্ছি, হয়তো আমি একটা ছোট দল নিয়ে বের হচ্ছি বা আমাকে কেউ সাহায্য করছে, সেটা তো করাই হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে হয়তো সবাই জিজ্ঞেস করছে যে আপনি কি আমাকে, আর পোশাক পরিচ্ছদে দেখা যাচ্ছে আমি শাড়ি পরে বা সালোয়ার কামিজ পরে তো ট্রাভেল করতে পারছি না, কারণ সেখানে অটোরিকশাতে উঠতে হচ্ছে, আমার কিছু কিছু জায়গাতে এরকম গেছে যে ভ্যানে করে ওখানে পৌঁছাতে হচ্ছে, অটোরিকশা চলছে, ইটের রাস্তা, কাঁচা কাঁচা মাটির রাস্তা, এই জিনিসগুলো ছিল। তো তখন হয়তো আমাকে জিজ্ঞেস করছে আপনি কি শ্রীলঙ্কান, আপনি কি মানে বাংলাদেশে থাকেন এখানে নাকি মানে ওখানেই থাকেন, এখানে বাঙালি নারীদেরকে পর্যটক হিসেবে দেখতে আমাদের চোখ অভ্যস্ত, ইভেন কি আমাকে সার্কিট হাউসেও হচ্ছে জেলা প্রশাসক সাহেব জিজ্ঞেস করেছে যে আর ইউ শ্রীলঙ্কান অর আর ইউ ফ্রম সাউথ ইন্ডিয়া। আমি পোশাকের যে ব্যাপারটা বললেন আর একটু বিস্তৃতভাবে জানার চেষ্টা করবো, একটা বিরতির সময় পৌঁছে গেছি, বিরতিতে ফিরে আসি। কথা বলছি আজ নারী পৃথিবীর পথে পথে এই বিষয়ে, দুই পর্যটক নাজমুন নাহার এবং এলিজাবেথ এলাহি আছেন আমাদের সাথে, থাকুন আপনারাও, বিরতির পর ফিরছি। আবারও স্বাগত অন্য পক্ষে, কথা বলছি আজ নারী পৃথিবীর পথে পথে এই বিষয়ে, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পর্যটক লেখক ও শিক্ষক এলিজাবেথ এলাহি এবং পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী নাজমুন নাহার। পোশাকের বিষয়ে কথা বলছিলাম, আসি পরে আবার নাজমুন নাহার আপনাকে দিয়ে শুরু করি। আপনার কাছেও যদি একই প্রশ্ন করি, বাংলাদেশে যখন মানে বেড়াতে যান, আমরা এর আগেও এই ধরনের শো যখন করেছি, মেয়েরা যেটা বলেন আর কি যে আমি কি দেখব, লোকে তো আমাকে দেখতে থাকে, মানে একটা মেয়ে একা বেড়াচ্ছে এটাই একটা দেখার মতো দৃশ্য হয়ে দাঁড়ায় কোথাও কোথাও, মানে পর্যটন অধ্যুষিত যে এলাকাগুলো সেগুলোর কথা হয়তো আলাদা, ধরেন কক্সবাজারে হয়তো কেউ তাকাবে না বা সিলেটে হয়তো কেউ তাকাবে না, কিন্তু এলিজাবেথ এলাহির মতো যদি একেবারে আপনার একটু আননোন জায়গায়, অপরিচিত জায়গায় যদি কেউ যান, তখন এটা একটা দেখার মতো বিষয় হয়ে দাঁড়ায়, এরকম অভিজ্ঞতা আপনার আছে কিনা? আমার আছে। আমি যখন বান্দরবানে আমি গিয়েছি তখন আমাদের লোকাল বাসে করে যেতে হয়েছে, তো আমি জিন্স টি শার্ট পরেই গিয়েছি, আমার সাথে আমার দুইটা বন্ধু ছিল, তো ওখানে আপনার আমি যখন বাস স্টেশনে আমি দাঁড়িয়েছি তখন আমাকে দেখে সবাই বলছে যে ফরেনার, মানে বিদেশি। হ্যাঁ, ইভেন শুধু তাই নয়, আমাকে টিকিট দিতে চাচ্ছে না, কারণ কিছু কিছু রিমোট এরিয়া আছে যেখানে টুরিস্টদের যাওয়া আছে। আমার ভাগ্নিটা আমার সাথে ছিল, সে বলল যে তারা টিকিট দেবে না, আমি বললাম যে কেন, বলে কি ওরা বলছে যে সে তো ফরেনার সেজন্য, তখন আমি যে যখন বাংলা কথা বলেছি তখন ওরা আমাকে আর কি টিকিট দিয়েছে, তো এটা মানে এই বাধাগুলো থাকবে। তার মানে হচ্ছে যদি আমরা বলি যে আসলে আমাদের চোখ বাঙালি নারী একা বেড়াচ্ছে এটা দেখতে অভ্যস্ত না, যেটা আমি বলছিলাম, দেখতে অভ্যস্ত না, আসলে অভ্যস্ত করতে হবে, আমাদেরকে বের হয়ে পড়তে হবে, অনেক বাধা আসবে, যুগে যুগে বাধা ছিল, আসবে, থাকবে, কিন্তু বাধাকে অতিক্রম করে আমাদেরকে যেতে হবে, আর যে বাধাকে অতিক্রম করে সামনে যাবে সেই তো সফল হবে, সেই তো উঁচু চূড়ায় যেতে পারবে, ওরকম মানসিকতা নিয়ে কিন্তু আমাদেরকে নামতে হবে পথে। এলিজাবেথ এলাহি, আপনার কাছেও একই প্রশ্ন, যে এই বিষয়গুলোর সাথে আপনি বোধহয় অনেক বেশি পরিচিত হবেন। হ্যাঁ, অনেক বেশি, কারণ আমি এমন সব জায়গায় আপনার ছবি দেখেছি যেগুলো হয়তো, যেমন আমি আমার যেই থানা সেখানেই আপনাকে আমি দেখেছি। আপনার থানা কোন? রাজবাড়ি। আচ্ছা, আমি দেখেছি যে সেখানে আপনি প্রত্নতাত্ত্বিক কোন একটা বিষয় নিয়ে নীলকুঠির জোর বাংলা মন্দিরে, তো সেখানে মানে এইসব জায়গায় আপনি কেমন
ফিল করেছেন, মানে পোশাকের বিষয়ে যেটা আমি বলছিলাম যে শুধু পোশাক না, ওই যে একজন নারীর একা বেরানোটাই দেখতে অভ্যস্ত না মানুষ? হ্যাঁ, ওটা তো করছে। আর রিসেন্টলি যেটা হয়েছে, আমি শাহজাদপুরে গেলাম, শাহজাদপুরে যে রবীন্দ্রনাথের কাছারি বাড়িটা দেখছিলাম, তো ওখানে আমি দেখছিলাম, ওখানে আমার কাছে এলাকাটা মনে হলো বেশ সবাই ঢেকে টেকে নিজেকে রাখছে, মেয়েরা এবং ছোট ছোট মেয়েগুলো যাদের বয়স হতো 13-14 বছর বয়সের মেয়েগুলো, তো আমি দূর থেকে দেখছিলাম একটা বাসে করে ওরা মনে হয় শিক্ষা সফরে এসছে, তো অনেকগুলো মেয়ে ওখান থেকে নেমেছে, নেমে তো আমি ওখানে তো আমি তো ভিডিও করছি, সাথে সাথে লিঙ্কগুলো সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, তো আমি ভিডিও টিডিও করার সময় দূর থেকে দেখছিলাম, তো দেখার পরে হঠাৎ করে আমি যখন জাদুঘরটাতে ঢুকলাম, যেখানে স্মৃতি জাদুঘর আর কি রবীন্দ্রনাথের, ওখানে ঢুকলাম, ঢোকার পরে বেশ অনেক 10-15টা মেয়ে এসে আমাকে জিজ্ঞেস করলো, যে একই কথা বলছে যে আপু আপনি কি বাংলাদেশে থাকেন, কোথায় থাকেন, কোথা থেকে আসেন? আমি বললাম কেন, তো আমি ওদের সাথে ছবি তুলতে চাইলাম, তো ওরা ছবি তুলতে রাজি না, যে ছবি তুলবো না, বাসা থেকে বকা দিবে, বাসা থেকে এখনও বের হতে দিচ্ছে না, কারণ ওরা নাকি নাক টাক ঢেকেও বের হয় বাসা থেকে না, তো আজকে একটু খোলা ছিল, সাজগোজ করা ছিল, তো আমি বললাম এটা দিয়ে আমি ছবি তুললো, লাস্টে ছবি তুলে তারপরে বলছে যে আমি সেটা কিন্তু আমি ফেসবুকে দিয়ে আমি লিখব তোমাদের সঙ্গে, বলে কি না না দিন না, কেউ যদি দেখে ফেলে তাহলে আর কোনোদিন বের হতে দিবে না, তো তো আসলে চিত্রটা আসলে এরকম, তো সেই ক্ষেত্রে মানে একদম পাশাপাশি চিত্র, আমি হয়তো অন্য ধরনের পোশাক পরে আছি, তারা হয়তো একদমই নিজেদেরকে ঢেকে, তারপর এতটুকু আসার যে ওরা পারমিশন পাচ্ছে এটার জন্যই তারা খুশি, তো আমাকে দেখে বলছে যে আপনার জীবন তো অনেক সুন্দর, আপনার এত ফ্রিডম, আপনাকে কেউ কিছু বলে না বাসা থেকে, আপনার কি বিয়ে হয়েছে? তো আমি বলছি আমার বিয়ে হয়েছে, আমার ছেলের বয়স 15 বছর। এই বিষয়টা যদি একটু আপনার তখন বলতে চাচ্ছিলাম যে নাজমুন নাহার যেরকম বলছিলেন যে তার বাবাই তাকে উৎসাহ দিয়েছে এবং বলেছেন যে চার দেয়ালের মধ্যে কখনো নিজেকে বন্দি রেখো না, মেয়েদের জন্য তো আসলে ঘর একটা বড় মানে বাধাটা প্রথমে ঘর থেকে আসে, কিন্তু আমি সেই ব্যাপারে ভাগ্যবান, কারণ হচ্ছে আমার মা সংসদ সদস্য ছিলেন, তো তার সাথে ছোটবেলা থেকে আমি ঘুরে বেরিয়েছি, তো সেই ইয়েটা প্রবলেমটা আমাদের বাসায় ছিল না, যেহেতু আমার মাও কাজ করতেন, আমার মা 38 বছর শিক্ষকতা করেছেন, উনিও ঘুরেছেন দেশ বিদেশ, তো তারপরে আমি ঘুরছি, আমি যে ফ্যামিলিতে এসেছি তার আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ, আমার হাজব্যান্ড সাপোর্টিভ না হলে আসলে এরকম হতো না, কিন্তু এমন না যে আমার হাজব্যান্ডের সাথে সাথে পুরো ফ্যামিলি আসলে সাপোর্ট করেছে আমাকে, এরকম না, সেগুলো মিলে সেগুলো কাটিয়ে বের হয়েছি, করছি, আমার ডোমেস্টিক সাপোর্টটা অনেক বড় ছিল আমার জন্য, সেটা আমার মা বাবার থেকেও, সেটা আমার হাজব্যান্ডের ফ্যামিলি থেকেও। আসলে আপনারা দুইজনই যথেষ্ট পরিমাণ সৌভাগ্যের অধিকারী যে পরিবার থেকে যে সাপোর্টটা পাওয়ার সেটা পেয়েছেন। আমি আবারও আসব সমাজের চোখ নিয়ে, সেখান থেকে কি ধরনের সাপোর্ট পেয়েছেন? বাবার কাছ থেকে তো পেয়েছেন, অন্যান্য আত্মীয় স্বজন? আমি এর মধ্যে একটা জাস্ট কথা যোগ করতে চাই এটার পাশাপাশি, সেটা হচ্ছে যে যেমন মেয়েদের কিন্তু প্রথম যে বাধা এটা কিন্তু পরিবার থেকে আসে, এটা আমাদেরকে মানে বাবা মা যারা আছে, যেমন দেখা যাচ্ছে যে একটা মেধাবী মেয়ে সে অনেক কিছু করতে চায় কিন্তু পরিবার থেকে তাকে বেঁধে দেওয়া হয় যে না তুমি এটা করতে পারবে না, এই যে মানসিকতা এটার পরিবর্তন করতে হবে প্রথমেই পরিবার থেকে, এবং পরিবারকে খুবই স্ট্রং হতে হবে যে সোসাইটি যা কিছুই বলুক না কেন, পরিবার যদি ঠিক থাকে আর ওই মেয়েটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু সে আগাতে পারবে। আর সোসাইটির অনেক বাধা ছিল, আমারও ছিল, আমার যে ছিল না তা না, কিন্তু আমি সবসময় ভেবেছি যে সমাজের যত বাধাই আসবে না কেন, না বলছি অন্যান্য আত্মীয় স্বজন, মামা খালা চাচা ফুপু, মানে এসব জায়গা থেকেও তো এক ধরনের প্রতিবন্ধকতা আছে, মেয়ে কেন এরকম ঘুরে বেড়াবে, থিতু হচ্ছে না কেন সংসারে, এরকম কথা তো শুনতেই হয় বাঙালি সমাজে, যেহেতু আপনি বাংলাদেশে থাকেন না ফলে আপনাকে হয়তো কম শুনতে হয়। না আমার তো মানে ওই ধরনের প্রবলেম ছিল না, বিয়ের কথা যেমন সবাই আমাকে আর কি বলছে, আমার মাকে বলে মাঝে মাঝে, পীড়া দেয় অনেকেই, যে তো আমি সবসময় বিলিভ করি যে এটা তো আমার ব্যক্তিগত একটা বিষয়, হ্যাঁ এটা যখন আমার হবে তখন আমি করব, এই ধরনের বাধা সেটা অন্য কথা, হ্যাঁ সেটা সেটা আমার সময় সেটা বলে দিবে, তো এই ইয়েগুলো কিন্তু সামাজিক প্রতিবন্ধকতাগুলো থাকি, একটা মানুষের একটা নারীর যে ফ্রিডম এবং নারীর যে ফ্রিডমের পথে যে কিছু বাধা সামাজিক আছে এটা তো সত্যি আছেই, এটা ছিল এখনো থাকবে, কিন্তু সেই বাধাগুলোকে আমাদেরকে সবাইকে অতিক্রম করে যেতে হবে। আমি আবার একটা বিরতির সময় পৌঁছে গেছি, ফিরে এসে আপনাদের আরো অভিজ্ঞতা শুনবো এবং আপনাদের আপনারা যা বলছেন তা নিশ্চয়ই উৎসাহব্যঞ্জক হবে সকলের জন্য। আমরা একটা বিরতি নিয়ে আসি, একটা অন্য পক্ষে বিরতি নিচ্ছি আবারও, পৃথিবী নারী পৃথিবীর পথে পথে এই বিষয়ে কথা হচ্ছে, দুই পর্যটক এলিজাবেন তেলাহি এবং নাজমুন নাহার আমার সাথে আছেন, থাকুন বিরতির পর দিচ্ছি। আবারও স্বাগত অন্য পক্ষে, কথা বলছি আজ নারী পৃথিবীর পথে পথে, দুই পর্যটককে নিয়ে বসেছি আজ আমি, আছেন পর্যটক লেখক ও শিক্ষক এলিজাবেন তেলাহি এবং পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী নাজমুন নাহার। এলিজাবেন তেলাহি, আমরা বলছিলাম এলিজাবেথ গিলবার্টের
ইট প্রে লাভের কথা, একটা ফিলোসফি ছিল সেখানে যে একজন আমেরিকান মহিলা তার সব রকমের জীবনে যা যা দরকার সব ছিল, কিন্তু তিনি একটা সময় তার আর ভালো লাগে না, যে কোনো কারণেই হোক তিনি বেরিয়ে পড়েন। আপনি কাজের জন্য বেড়াচ্ছেন, নাজমুন নাহার দেশ ভ্রমণের জন্যই বেড়াচ্ছেন, এই 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 দৃষ্টিভঙ্গিটা বা এই ফিলোসফি থেকে যদি একটু বলেন যে একজন নারীর পক্ষে কি আসলে 40-এর পরে বা এরকম একটা বয়সে যখন সংসারে তিনি থিতু হয়েছেন বা সমাজে থিতু হয়েছেন, একটা অবস্থান হয়েছে, তিনি ধরেন বেড়াতে চাইলেন বা বের হয়ে পড়তে চাইলেন, তার পক্ষে কতটা সম্ভব? সম্ভব হচ্ছে প্রচন্ড মনোবল থাকতে হবে, এটা প্রথম কথা, তাহলে সম্ভবপর হবে। যেহেতু টাকা পয়সা সাপোর্ট থাকতে হবে, হ্যাঁ টাকা পয়সা, ভ্রমণ করতে আসলে প্রথমে যেটা লাগে আপনার ভ্রমণের প্রতি প্রচন্ড ভালোবাসা থাকতে হবে, নইলে হঠাৎ করে হয়তো বেরোলেন, আপনি যদি ভ্রমণ করতেই চান আসলে, তাহলে হয়তো যে বন্ধু বান্ধবের সাথে হঠাৎ করে বের হলেন তাহলে তারপরে আর করছেন না, পেশেন্টটা থাকা জরুরি, তারপরে টাকা পয়সা, তারপরে ফিজিক্যাল স্ট্রেংথ, আর নিজের মনোবল তো আছেই, নিজের মনোবল থাকা সম্ভব, যেহেতু আমি পারছি এটা যে কেউই পারবে বলে আমি মনে করি। কিন্তু আমাদের প্রেক্ষাপটে যেমন প্রথমটাও যে আমি আবারও একই কথা আসতে হচ্ছে যে দেখা যাচ্ছে যে পরিবার থেকে আসছে বাধা, সোসাইটির বাধাও আছে, আর তারপরে আমার আর আমরা সবসময় মানে ওই সাইকোলজিক্যাল প্রবলেমটাতে বা মেন্টাল প্রবলেমটাতে থাকি, কী পোশাক পরে বের হবো আসলে, কোন পোশাক পরে বের হয়ে আসলে আমাকে কেমন দেখাবে বা আমাকে কী বলবে। আপনি হয়তো ভাবছেন যে এটা একটা কমফোর্ট পোশাক, কিন্তু দেখা গেল সেটাই সব থেকে ডিসকমফোর্ট অন্য অন্য অন্যজনের দৃষ্টিতে, বা দেখা যাচ্ছে কেউ কেউ শব্দে বলছে না, বডি ল্যাঙ্গুয়েজটা ওরকম থাকছে, হ্যাঁ যেটা আমি ফেস করেছি বডি ল্যাঙ্গুয়েজটা ওরকম থাকছে। আর হ্যাঁ এটা তো সম্ভব, তবে আমাদের দেশে আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে, কারণ হচ্ছে এখন তো আসলে শুধু মেয়ে কেন, একটা ছেলের জন্য আমাদের তো চারদিকে সহিংসতা আছে, একটা ছেলের জন্য সেটা আসলে নিরাপদ না, কাজে মেয়েদের জন্য তো আরও নিরাপদ না। কারণ আমি যখন ইস্যু দিতে ছিলাম তখন দেখলাম একজন নেতাকে তার বাসার সামনে হচ্ছে একজন মুক্তিযোদ্ধাকে গুলি করা হয়েছে, কাজে মানে এই জায়গা থেকে তো নিরাপদ না। তারপরে সড়ক দুর্ঘটনার বিষয় আছে, ফ্যামিলি থেকে শুধু বাধা দিচ্ছে এই কারণে যে তুমি মেয়ে বলে বের হতে পারবে না, সেটা না, সেফটির কথাও কিন্তু মানে যেভাবে সড়ক দুর্ঘটনা আছে সেটাতে কিন্তু সেফটির কথাও আসে, কাজে এই বিষয়গুলো আছে। তারপরেও মনোবল নিয়ে আসলে আমি আমি কি করতে চাই, আমি কি করব, সেটা আসলে মানে দেশ ভ্রমণ বলতে আমরা যা বোঝাই, ভ্রমণ তো আসলে শুধু বেড়ানো না, আরো কিছু সেটার সাথে আনুষঙ্গিক অনেক কিছু আছে, যেটার মধ্যে সব থেকে আনুষঙ্গিক বিষয় হচ্ছে মানে সেই ফিলোসফির মধ্যে থাকতে হবে। হ্যাঁ যদি মানিটারি সাপোর্ট থাকে আপনার সেটা সম্ভব, মনোবল ঠিক করে করা সম্ভব। আমি সেটা নাজমুনার আপনার কাছে আসলে আমি কিছু অভিজ্ঞতাই শুনতে চাই, যেহেতু আমরা শেষ অংশে আছি, এই অভিজ্ঞতাগুলো আসলে আমাদেরকে সহায়তা করবে মেয়েদেরকে যারা। আমি প্রথমে একটা কথাই বলতে চাই যে মেয়েদের অর্থনৈতিক সচ্ছলতাটা এটা খুবই গুরুত্বপূর্ণ, মানুষের স্বাধীনতা তখনই ফিরে আসে যখন তার অর্থনৈতিক সচ্ছলতা থাকে, এবং অনেক মেয়েরাই কিন্তু বসে থাকে বা বসে থাকতে বাধ্য করা হয় তাকে আমাদের সোসাইটিতে, তো সে তার মনোবল দিয়ে সে যদি যা কিছু হোক না কেন সে যদি একটা ইনকামের পথ বের করে তখন তার স্বপ্নগুলোকে সে প্রস্ফুরিত করতে পারবে, স্বপ্নের পথে সে আগাতে পারবে। এখন যেরকম বলছিলেন যে কতগুলো কূপ পার হতে হয়েছে, পায়ে এখনো পোকার কামড়ের দাগ আছে। জি আমার এবার একটা এক্সপিরিয়েন্সের কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে জর্জিয়াতে আমি কয়েকজনের সাথে যাচ্ছিলাম মাইক্রোতে করে, হঠাৎ করে দেখি যে অনেকগুলো লোক পাহাড়ের কোনায় জমা হয়ে আছে এবং তাদের হাতে একটা করে লাঠি, তারপরে ওটার মধ্যে পড়ে একটু পরে দেখলাম যে অনেক পুলিশ চলে আসছে, এবং আমাদের ওরা হচ্ছে রাস্তার মধ্যে এরকম ব্যারিকেড দিয়ে দিয়েছে, পাথর দিয়ে, উঁচু উঁচু পাথর দিয়ে, যেতে দিবে না 7 দিন তাদের হচ্ছে গিয়ে ওটা থাকবে আর কি। তো আমরা তো একটু ভয় পেয়ে গেছি ওখানে, তারপর বলল যে আমাদেরকে নামিয়ে দিল, একটু পরে দেখি যে পুলিশ গুলি করছে। এখন এমন অবস্থা হয়েছে যে আমরা কোথায় যাবো বুঝতে পারছি না, আমরা স্টাক হয়ে পড়েছি গাড়ির মধ্যে বসা, হ্যাঁ গাড়ির মধ্যে আমরা বসা। এখন আমি চিন্তা করলাম যে গাড়ির থেকে আমাদেরকে নেমে যেতে হবে, তখন আমরা সবাই নেমে দৌড় দিয়েছি আপনার জঙ্গলের মধ্যে। সেদিনের কথা আমি ভুলবো না, সেদিন বুকটা মানে মাটির সাথে মিশিয়ে ওই যে গল্পের বইতে যে পড়েছি সেরকম থ্রিলের মতো বুকটা মাটির সাথে মিশিয়ে দিয়ে শুয়েছিলাম, এবং এটা প্রায় 5 ঘন্টার মতো গোলাগুলি হচ্ছে, ওইদিকে ওরা লাঠি মারছে। এটা আনফর্চুনেট একটা ঘটনা ঘটেছে। পরে আমাদের গাড়িটা ওখানে ছিল এবং আমরা সবাই যে ব্যাগ ট্যাগ অনেকে নিয়ে নামতে পারিনি, পাসপোর্ট ছিল, সবার টাকা ছিল ওখানে, পরে যান বাঁচানোর জন্য আমরা মানে এটা করেছি। এরপরে বিকেল গড়িয়ে একদম যখন সন্ধ্যা হলো তখন হচ্ছে আমাদের ড্রাইভার আমাদেরকে এসে খুঁজে বের করলো সবাইকে সেদিন, এবং এত খিদে লেগেছে যে আমার কাছে একটা চকলেট ছিল এবং ওই চকলেটটাই ভাগ করে অর্ধেক করে খেয়েছি। আমার সাথে একটা ছেলে ছিল প্যারিসের, আমি এবং দুজন একসাথেই একই পাশাপাশি আমরা ছিলাম। তারপর অনেক এরকম মৃত্যুমুখী অভিজ্ঞতার আমি
সম্মুখীন হয়েছি, যেমন পেরু রেইনবো মাউন্টেনে যখন আমি উঠেছি, আমাদেরকে যে কোনো অ্যাডভেঞ্চার করার জন্য মধ্যরাতে যাত্রা শুরু করতে হয়, সেটা আমরা শুরু করেছি রাত 2টার সময়। তখন আমাদেরকে একটা ট্র্যাকিং পয়েন্টে নামিয়ে দিয়েছে এবং আমাদেরকে বলছে যে হাঁটতে হবে, দুপুর 12টার মধ্যে আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে। ওখানে রাত 2টো থেকে পরের দিন দুপুর 12টা, তো আমাদেরকে গাড়ি দিয়ে নিয়ে ভোর রাতে একটা জায়গায় নামিয়ে দিয়েছে। এরপর আমরা হাঁটা শুরু করলাম। তো ওখানে আলটিচিউডের খুব প্রবলেমের কারণে সবাইকে এক্সারসাইজ দেয়। তো আমি একদিন এক্সারসাইজ করেছি, কিন্তু সেটা হয়তো এনাফ ছিল না। যখন 11টা বাজে আমি একদম কাছাকাছি এসেছি, দুপাশে খুবই অপূর্ব পাহাড়, কাছাকাছি আসার পরে আমার হঠাৎ করে আলটিচিউডের প্রবলেম হয়। কিন্তু ওরা যাওয়ার সময় আমাদেরকে একটা কোকো পাতা দিয়ে দিচ্ছে জিহ্বার নিচে রাখার জন্য। যখন আমি কাছাকাছি গিয়েছি, আমি দেখি যে আমার ব্রেন এবং হার্টের মধ্যে একটা প্রচণ্ড প্রেশার আমি ফিল করছি। আমি তৎক্ষণাৎ পাথরের মধ্যে বসে পড়েছি, আমার ফিল হচ্ছিল যে আমার জান বের হয়ে যাচ্ছে। তখন আমার গাইড আমাকে বললো যে দেখো, আমি কিন্তু তোমাকে নিয়ে যেতে পারবো না, আমাদের এখানে ভালো ব্যবস্থা নেই, তুমি মরে গেলে তোমার লাশ আমি নিচে নিয়ে যেতে পারবো না। তখন আমি তাকে বলেছি যে দেখো, আমি একটা স্বপ্ন পূরণ করার জন্য এখানে আসছি, আমি মরে গেলে বাংলাদেশের পতাকা দিয়ে আমাকে কবর দিয়ে এখানে, তারপরেও কিন্তু আমি উপরে যেতে চাই। গিয়েছেন তারপরে? হ্যাঁ, আমার কথা কিন্তু পাশ থেকে একটা ছেলে শুনছিল, সে আমাকে এসে একটা লিকুইড ইনহেলার দিল এবং সেটা আমি নাকে আমি ধরলাম। ধরার পরে আমার আবার শ্বাস সুস্থ। তখন আমি যখন উপরে গিয়েছি, তো এত অপূর্ব লেগেছে ওখানে, আমি বাংলাদেশের ফ্ল্যাগ রেস করেছি, তারপরে আমার কাছে মনে হয়েছে যে বিধাতা আমার খুব কাছে, এবং সেই যে ফিলিংটা আমি পেয়েছি, জয়ের একটা ফিলিং, এবং আবার আমি নিচে যখন নেমে এসেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম অনেক অভিজ্ঞতার আমি মুখোমুখি হয়েছি বিভিন্ন জায়গায়। খুবই উৎসাহ ব্যঞ্জক আসলে এই কথাগুলোই মনে হয় আমাদের, যে আমার প্রত্যয়ে আমি আসলে যে ফোকাস ছিলাম যে মরে গেলে যাব, মরতে তো একদিন হবেই, এবং সেই মৃত্যুকে পাঞ্জা, মৃত্যুর সাথে পাঞ্জার লড়েও কিন্তু আমি উপরে গিয়েছি সেদিন। যদি ভয় পেয়ে যেতাম তাহলে আর আমার অত সুন্দর মানে পাহাড়ের চূড়া জয় করা হতো না। এলিজাবেথ তেলাহি আসলেই মানে খুবই অসাধারণ সব অভিজ্ঞতা। এলিজাবেথ তেলাহি, আপনার কাছে ওই যে আপনি যেটি বলছিলেন যে এটা যে আমি বেড়ানোর সঙ্গে সঙ্গে একটা কাজও যে করছি, সেই কাজটাকে ঠিক, যেহেতু এটা খুব একটা প্রোডাক্টিভ কিছু না, এর থেকে অর্থ আসছে না, সেটাকে আজ খুব ভালো মতো গণ্য করা হয়। মনে হয় যে আসলে কি হবে, অনেকে জিজ্ঞাসা করে যে এটা করে বেনিফিট কি। আচ্ছা, আমি ঘুরতে ঘুরতেই মনে হলো নিজের দেশটাও আমি দেখবো, নিজের দেশটাও জানবো। আসলে দেখা যাচ্ছে আমাদের এখনকার বাচ্চারা তো হয়তো দেখা যাচ্ছে নিজের দেশটা ঘুরতে চায় না, তো আমার কোথায়, আমাদের দেশে কোথায় কি আছে সেই জিনিসগুলো দেখে প্রথমে আসলে আমার ছেলেকে দেখানোর উদ্দেশ্যেই আমি জিনিসটা করেছিলাম। তারপর আস্তে আস্তে মনে হয়েছে পৃথিবীর পার্শ্ববর্তী দেশগুলো এত টাকা ইনকাম করছে প্রত্নতত্ত্ব পর্যটনের মাধ্যমে, আমাদের দেশেও কিন্তু রয়েছে বিশ্বমানের হচ্ছে ঐতিহাসিক স্থাপনাগুলো, যেগুলো থেকে আসলে আমরা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আসতে পারে, আমাদের দেশ বিশ্বের দরবারে উঁচু জায়গায় দাঁড়াতে পারে, বিভিন্ন ক্ষেত্রে তো করছেই এবং প্রত্নতাত্ত্বিক পর্যটনের মাধ্যমেও করতে পারে। তো এখন হচ্ছে যেহেতু এখান থেকে অর্থ আসছে না, বা এটার আসলে এটা একটা বড় জার্নি, এমন না যে এখনই প্রত্নতত্ত্বগুলো নিয়ে কাজ করলেই হচ্ছে পরের দিন থেকেই হচ্ছে সারা পড়ে যাবে এরকম কিছু হবে, এটা একটা বিশাল জার্নি, হয়তো আমার মৃত্যু অবধিও হচ্ছে না। তো এটা থেকে তো আসলে রিটার্নের, আর আমি নিজের পয়সা দিয়েই করছি জিনিসগুলো, কাজে এই জিনিসটাকে কাজ কেউ আর মনে করছে না, মনে করছে এমনিতে। আপনি যে সমস্ত জায়গায় প্রত্নতাত্ত্বিক পর্যটন করছেন, কিরকম ব্যবস্থাপনাটা দেখেন আপনি? বেশিরভাগ পুরুষদের জন্য, তো নারী পুরুষ উভয়ের জন্য কেমন দেখেন আসলে ব্যবস্থাপনা? ব্যবস্থাপনাটা হচ্ছে ওখানে হচ্ছে একটা রয়ে, কিছু কিছু জায়গা আছে খুব অবহেলায় পড়ে আছে, ঠিকমতো দেওয়া না, কিছু কিছু জায়গা আছে খুব অবহেলায় পড়ে আছে, কিছু কিছু জায়গায় তথ্য আছে, দেখা যাচ্ছে বোর্ডটাতে ঠিকমতো পড়া যাচ্ছে না, রোদে বৃষ্টিতে জ্বলে গেছে, সেগুলো আসলে সংস্কার করা হয়নি, এগুলো এরকম এরকম আছে। আবার কিছু কিছু জায়গা আশানুর উপর দেখেছি, যেমন কিছু কিছু জায়গাতে যে জগদ্দল বিহার, তারপরে হচ্ছে নবরত্ন মন্দির সিরাজগঞ্জের, সেখানে দেখেছি প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে লোক নিয়োগ করা হয়েছে, লোক নিয়োগ করে সেখানে হয়তো, বা নওগাঁতে পাহাড়পুরের যেটা, পাহাড়পুর তো ওটা আছেই, তারপরেও পাহাড়পুর নিয়েও আমার একটু কথা আছে, কারণ হচ্ছে কি পাহাড়পুর একটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজের অংশ, তো সেটাতে আমি ভেতরে ঢোকার সময় আমার যেমন ইয়েটা ছিল যে বিশাল একটা এরিয়া, আসলেও বিশাল একটা জায়গা, কিন্তু প্রথমে ঢুকতেই আমি যেটা চোখে পড়ছিল সেখানে পিকনিকের একটা ব্যবস্থা আছে, পিকনিকের ব্যবস্থা আছে, তো এখন ওইটার জন্য মানে আমার মূল যে স্থাপনাটা সেটা আসলে ঢেকে গেছে, ঢুকেই একটা এরকম ফিলিং হচ্ছে। তো এরকম বিশ্বমানের একটা জিনিস ঢুকে মানে আয়, ওখান থেকে আয় করতে হবে, কিন্তু সেটাকে আসলে মূল স্থাপনাটাকে ঠিক রেখে আয়ের ব্যবস্থাটা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আমার মনে হয় আপনাদের যে বিশাল বিশাল অভিজ্ঞতা আছে সেগুলো হয়তো অনেকক্ষণ ধরে শুনতে পারলে আমাদেরও ভালো লাগতো, দর্শকদেরও ভালো লাগতো, কিন্তু একদমই শেষ পর্যায়ে পৌঁছে গেছি। ভালো থাকুন আপনারা দুজনেই, আপনাদের এই লড়াই,
এই অভিযাত্রা নিশ্চয়ই অন্য নারীদেরকে উৎসাহিত করবে। ধন্যবাদ, আপনাদের দুজনকে আবারও দেখা হবে নিশ্চয়ই। আপনাকেও ধন্যবাদ অনেক, পুরো ডিবিসি পরিবারকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এরকম একটি প্ল্যাটফর্মে। এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামীকাল শনিবার সকাল 10:15 আবারও অন্য পক্ষ নিয়ে ফিরবো। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।